সে কথার আসর। এখন শুনবেন গত 14 সেপ্টেম্বর 2024 উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী ন্যাজার থানার অন্তর্গত পূর্ব শঙ্করদহ বয়ারমারি অঞ্চলে সুন্দরবন বিরসা মুন্ডা আদিবাসী উন্নয়ন সমিতির আয়োজনে আদিবাসী করম উৎসব 2024 উপর আধারিত একটি বেতার প্রতিবেদন। নিবেদন করছেন সুব্রত চক্রবর্তী। আদিবাসী জনজাতি প্রকৃতির পূজারী, প্রকৃতির সঙ্গে মানব সভ্যতার মেলবন্ধন ও প্রকৃতিকে রক্ষা করার প্রার্থনা হলো এই করম পূজা। করম পূজার অর্থ করম গাছকে পূজা করা। ফার্টিলিটি কার্ড অর্থাৎ উর্বরতা, প্রাচুর্যতা, সমৃদ্ধিশীলতা, সৃষ্টিশীলতা, অঙ্কুরোদ্গমতা ও প্রজননতার উৎসব করম। প্রকৃতির শস্য শ্যামলা বসুন্ধরাকে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করে শস্যপূর্ণ বসুন্ধরার পরিপূর্ণ লাভ ও শান্তি বর্ষণ কামনায় পালিত হয় এই করম পূজা। সৃষ্টির আদি লগ্ন থেকে হাজার হাজার বছর পেরিয়ে গেলেও আদিবাসী জনজাতির জীবন থেকে ধর্ম, ভাষা, সংস্কৃতি, পূজা পার্বণ, সামাজিক কৃষ্টি, রীতিনীতি আধুনিকতার প্রবল চাপেও আজও বিলুপ্ত হয়নি। সেই ঐতিহ্যকে সামনে রেখে কর্মা ও ধর্মার নীতিকথাকে পাথেয় করে প্রকৃতি ও চেতনায় ও সাংস্কৃতিক মূর্ছনায় নারী, পুরুষ ও কুমারী মেয়েদের নৃত্য, গীত ও ধামসা মাদুলের তালে সারা রাত ধরে চলে করম রাজার কাছে প্রার্থনা। অধিক শস্যের ফলন, সন্তান লাভ ও গাছকে ভালোবাসার কামনায় সুন্দরবনের বেদিয়া, মুন্ডা, ভূমিজ, ওরাং আদিবাসী শ্রেণীভুক্ত মাহাতো, সর্দার, মণ্ডল, মুন্ডা পদাধিকারী মানুষগণ এই উৎসব পালন করে আসছেন প্রবাহমান কাল ধরে। এই করম পরবের মূল আচার জাওয়া পাতা, যার মধ্যে লুকিয়ে আছে সৃজনশীলতার ইঙ্গিত। জন্ম থেকে জাত, জাত থেকে যাওয়া, এভাবে ধনী বিপর্যয়ের ফলে যাওয়া শব্দের উৎপত্তি। গ্রামের মূলত কুমারী মেয়েরা ভাদ্র মাসের একাদশীর 7 দিন আগে বেত বা বাঁশের ঝুড়িতে বালি মিশ্রিত মাটি ছড়িয়ে তার উপর 5 থেকে 7 রকমের শস্যের দানা ছড়িয়ে দেয়, যা থেকে হয় বীজের অঙ্কুরোদ্গম। প্রতিদিন সন্ধ্যায় শুদ্ধ পোশাকে যাওয়া গানের মাধ্যমে যাওয়াকে জাগিয়ে রাখা হয়। ধীরে ধীরে এই বীজগুলি অঙ্কুরিত হয়। একাদশীর দিন গ্রামের পুরুষ, মহিলা নতুন বস্ত্রে আশেপাশের জঙ্গল থেকে করম গাছের 3টি ডাল কেটে নতুন পোশাক জড়িয়ে ধামসা মাদল ও নৃত্য সহযোগে নিয়ে আসে এবং গ্রামের একটি পবিত্র স্থানে করম রাজাকে প্রতিষ্ঠা করা হয়, যাকে ঘিরে গ্রামের সমস্ত মানুষ আনন্দে মেতে ওঠে। এই 3টি গাছের ডালের মাহাত্ম্য সূর্য, জল ও বাতাস। এই রূপে আদিবাসী জনজাতি পূজা করেন প্রকৃতিকে, কারণ এই 3টি শক্তির দ্বারাই জীবজগৎ আজও বেঁচে আছে। সারা রাত ধরে নানান অনুষ্ঠান, আদিবাসী সংস্কৃতির মধ্য দিয়ে আনন্দে মেতে ওঠেন তারা। তারপর সূর্যোদয়ের পূর্বে করম ঠাকুরকে পুকুর বা নদীতে বিসর্জন দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। এই শুভ দিনে পশ্চিমবঙ্গ সরকার সকল সরকারি কর্মচারীদের ছুটি ঘোষণা করায় আদিবাসী সমাজে খুশির জোয়ার দেখা দিয়েছে। প্রচণ্ড প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে আমরা মূলত সুন্দরবন বিরসা মুন্ডা আদিবাসী উন্নয়ন সমিতির সভাপতি মধুসূদন মাহাতো, সম্পাদক অশ্বিনী মাহাতো, মানস মাহাতো, বিকাশ মাহাতো ও সূর্যকান্ত মাহাতোদের আন্তরিক আহ্বানে আমরা পৌঁছে গিয়েছিলাম সুদূর উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে শঙ্করপুর গ্রামে। সেখানে গিয়ে তাদের সেই আনন্দঘন মুহূর্তের সাক্ষী থেকেছিলাম আমরা। এদিনের এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর বসিরহাট চিত্তজিৎ বসু। এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ জিয়াউল রহমান, এসআইএস সন্দেশখালী উত্তর চক্র, মিজানুর রহমান ব্লক সভাপতি, মধুসূদন বাড়ুই উপপ্রধান, বয়ারমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েত। প্রকৃতিরূপী করম দেবতাকে পূজা করার পর অনুষ্ঠানে আগত অতিথিদের বরণ পর্ব শেষে একে একে নানান নৃত্য গানে তালে ছন্দে মেতে ওঠে সমস্ত জনজাতি। এখন আমরা চলে যাই সেই অনুষ্ঠান প্রাঙ্গণে। আচ্ছা, এই মুহূর্তে আমরা রয়েছি সন্দেশখালী ন্যাজাট, তার অন্তর্গত একটি বিরসা মুন্ডা জনজাতি যে জনকল্যাণ সমিতি রয়েছে তাদের পূজা প্রাঙ্গণে এখানকার যে জনজাতি যারা রয়েছেন তাদের একটি বিশেষ অনুষ্ঠান রয়েছে। করমের যারা উপবাসী যারা ছিলেন সারাদিন তাদের এখন পূজা পর্ব চলছে। এটি একটি বিভিন্ন যে আমাদের আদিবাসী সম্প্রদায় হয় তাদের একটি পরম আনন্দের মুহূর্ত, একটা বিনোদনের মুহূর্ত, এবং এখানে প্রচুর পরিমাণে জনসমাগম রয়েছে এবং বিশাল একটা জনগোষ্ঠী রয়েছে যারা তাদেরকে ঘিরে আজকের এই বিশেষ অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে আমরা পেয়েছি এখানকার যে আজকের করম পরব উৎসবে আমরা এখানে এসেছি এখানকার এলাকার যিনি বিধায়ক রয়েছেন আমরা তাকে পেয়েছি আজকের এই অনুষ্ঠানে এসে। তার কাছ থেকে শুনবো এখানকার এই যে অনুষ্ঠান আজকে চলছে করম পরব উৎসব সেটা কত বছর ধরে চলছে বা এর বিশেষত্ব কী রয়েছে, কীভাবে পালন করা হয় সে সম্পর্কে দাদা আকাশবাণীতে আপনাকে স্বাগত জানাই, নমস্কার। দেখুন, এখানে আজকে যে সারা পশ্চিমবাংলা জুড়ে করম উৎসব হচ্ছে, সুন্দরবন বিরসা মুন্ডা আদিবাসী উন্নয়ন সমিতি দীর্ঘদিন যাবৎ এলাকার আদিবাসী মানুষদের সংগঠিত করে এবং তাদের কৃষ্টি কালচারকে সামনে রেখে তারা এই করম উৎসব করে আসছে, এবং ইতিমধ্যে এই করম উৎসবকে কেন্দ্র করে যে মানুষের কাছে যে বার্তা দেওয়া যে একটা আদিবাসী মানুষরা গাছকে পুজো করে, গাছ লাগান দেশ বাঁচান, গাছ লাগান সমাজ বাঁচান, এই সমস্ত বার্তা নিয়ে কিন্তু সুন্দরবন বিরসা মুন্ডা দীর্ঘদিন যাবৎ এই আদিবাসী করম উৎসব করে আসছে, এলাকার মানুষ অতি উৎসাহের সঙ্গে করছে এবং সর্বোপরি কত বছর ধরে চলছে, 41 বছর এখানে হচ্ছে। সঙ্গে সঙ্গে এলাকার মানুষরা আরও খুশি হয়েছে যখন মুখ্যমন্ত্রী এই দিনটাকে করম উৎসবের দিনটাকে সরকারিভাবে স্বীকৃতি দিয়েছে, সরকারিভাবে ঘোষণা করেছে, তখন থেকে মানুষ কিন্তু আজকের সমস্ত মানুষ যারা চাকরিজীবী মানুষ যারা দীর্ঘদিন করম উৎসবের সঙ্গে সম্পর্ক ছিল না, যারা যাদের কৃষ্টি কালচার ভুলে যাচ্ছিল তারা কিন্তু এই ছুটির দিন করম উৎসব হওয়ার পর তারা অতি আগ্রহে এই প্রোগ্রামটা করছে এবং ইতিমধ্যে সমস্ত পাড়ায় পাড়ায় যেমন হচ্ছে তেমনি একটা সুন্দরবনের এটা বড় করে আয়োজন করা হচ্ছে আজকের। এবং এখানে শুধুমাত্র সন্দেশখালী নয়, সন্দেশখালী হিঙ্গলগঞ্জ বসিরহাট থেকে আরম্ভ করে মিনাখা হাড়োয়া ক্যানিং থেকে আরম্ভ করে এই সমস্ত জায়গার মানুষরা কিন্তু এখানে সমবেত হয় এই অনুষ্ঠানে, এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের কৃষ্টি কালচার সেটা সমাজের মধ্যে যে বার্তা দেওয়ার সেটা আমরা দিই। প্রথম কথা হচ্ছে যে গাছ নষ্ট করা যাবে না, গাছ ধ্বংস করা যাবে না, বিশ্ব উষ্ণায়নের যুগে গাছকে বাঁচিয়ে রাখতে হবে এবং গাছই আমাদের বাঁচার পথ, এটাই এই অনুষ্ঠান থেকে আমরা বার্তা দিচ্ছি, আপনারা বার্তা দিচ্ছেন অবশ্যই। এখানে এছাড়া আর কী ধরনের বিশেষ মানে সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু হয় কি? এখানে ঝুমুর গান বা আদিবাসী গান নাচ সব কিছুই হয় এবং এলাকার সমস্ত মানুষ অংশগ্রহণ করে। আমরা কথা বললাম এমএলএ সাহেব সুকুমার মাহাতোর সঙ্গে, সেই সঙ্গে আমরা পাশাপাশি পেয়েছি এই অনুষ্ঠানের বা এই যে মেলা যেটা চলছে বলতে গেলে তার যিনি সম্পাদক পদে রয়েছেন অশ্বিনী মাহাতো। মাহাতোবাবু, আপনাকে স্বাগত জানাই আকাশবাণীতে, নমস্কার। আজকের এই যে আপনাদের উৎসব চলছে এটা ধরুন এমএলএ সাহেব বললেন যে 41 বছর ধরে চলছে, এটা যখন শুরু হলো যদি একটু শুরুর কথা আপনার মুখ থেকে একটু জানতে পারি। করম পুজোর ইতিহাস, শুরুর ইতিহাস আমাদের কাছে অজানা, লক্ষ লক্ষ বছর আগে থেকে চিরাচরিত প্রথায় আবহমান কাল ধরে এই করম উৎসব হয়ে আসছে। আমার সংগঠনের আমরা 41 বছর পদার্পণ করলাম। করম হচ্ছে একটা গাছ মাত্র, করম হচ্ছে সৃজনশীলতার উৎসব, অঙ্কুরোদ্গমের উৎসব,
প্রজননতার উৎসব। প্রকৃতির সঙ্গে মানুষের মেলবন্ধনের উৎসব হচ্ছে করম। গাছ ছাড়া পৃথিবী বাঁচবে না, মনুষ্য জগৎ বাঁচবে না। পৃথিবীতে আদিবাসীরাই প্রথম এই গাছকে ভালোবাসতে শিখেছে। তার প্রকৃষ্ট উদাহরণ হলো এই করম গাছ। আজকের সারা বিশ্বে তাপ ও প্রবাহে যখন মানুষ আক্রান্ত হচ্ছে, তখন গাছ লাগার জন্য চিন্তা ভাবনা করছে। এই চিন্তা ভাবনাটা আদিবাসীরা হাজার হাজার বছর আগে করেছিল। আমাদের এই পূর্বপুরুষ সুন্দরবন অঞ্চলে এসেছিল ইংরেজ আমলে, লর্ড ক্যানিং এর আমলে। আমাদের পূর্বপুরুষদেরকে লেবার হিসাবে এই জঙ্গল হাসিল করার জন্য আনা হয়েছিল। এনে আস্তে আস্তে আমাদের বসতি এখানে হয়ে যায়। আদিবাসীদের যে অস্তিত্ব বিপন্ন হয়ে গিয়েছিল, আজকে আমরা একটু মাথা তুলে দাঁড়াতে পেরেছি। আমাদের সমাজের শিক্ষার হার, বিশেষ করে যে অঞ্চলে করম হচ্ছে সেই অঞ্চলের আদিবাসীদের পাশের হার অন্যান্য শ্রেণীদের থেকে অনেক বেশি, চাকরির হারও অনেক বেশি। আমরা এই করম পুজোর মাধ্যমে একটা বার্তা দিতে চাই, যে বার্তার মাধ্যমে সমাজে আরও আদিবাসী ছেলেমেয়েরা, পিছিয়ে পড়া ঘরের ছেলেমেয়েরা, আমার প্রতিবেশীর ছেলেমেয়েরা, অন্যান্য শ্রেণীর ছেলেমেয়েরা যাতে আমাদের পথ অনুসরণ করে, শিক্ষার পথ অনুসরণ করে এগিয়ে যায়, এটাই হচ্ছে আমাদের সংগঠনের বার্তা, মেলবন্ধনের বার্তা। খুব স্পষ্ট ভাষায় যেটা উনি জানালেন যে এর উদ্দেশ্য কী বা কী কারণে এই উৎসবটা পালন করা হয়, সত্যি কথা বলতে আদিবাসী যে সম্প্রদায় যারা রয়েছেন তাদের শুরুতে, শুরুর যে সব পূর্বপুরুষ যারা ছিলেন, তারাই কিন্তু প্রকৃত অর্থে এই যে গাছকে কেন্দ্র করে যে আন্দোলন, সে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন প্রান্তে গাছকে কেন্দ্র করে যে আন্দোলন, তারাই কিন্তু প্রথম শুরু করেন। এবং তাদের হাত ধরে দেখাদেখি করে আজকের আমরা যে বারবার বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন প্রচার মাধ্যমে আমরা প্রচার করে থাকি যে গাছ লাগান দেশ বাঁচান, এই গাছ লাগান দেশ বাঁচানোর যে প্রথম মানে পদক্ষেপ, সেটা কিন্তু নিয়েছিলেন এই সমস্ত মানুষজনেরা, যাদের অন্যতম হচ্ছেন একজন বিরসা মুন্ডা। তাদেরকে ভগবান হিসেবে ওনারা পুজো করেন। করম গাছ যেটাকে করম করা হয়, এবং যে সমস্ত করমের অংশগ্রহণকারী যে সমস্ত ব্রতী যারা রয়েছেন, সারাদিন উপোস করে ওনারা মানে যুব এবং যৌবনের প্রতীক, নবযৌবনের প্রতীক, যে সমস্ত সৃষ্টির প্রতীক সেগুলোকে পুজো অর্চনা করেন, সৌভাগ্যের প্রতীক এবং এতদ অঞ্চলের সমস্ত শুভ কামনার প্রতীক, আশীর্বাদ প্রাপ্ত কামনা করেন ঈশ্বরের কাছে, যে করম দেবতা বা যিনি রয়েছেন ওনাদের দেবতা, তাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন, এলাকার সৌভাগ্য বৃদ্ধি, নিজেদের যারা পারিবারিক লোকজন আছে সবার সৌভাগ্য বৃদ্ধি কামনা করে মূলত এই পুজো করা হয়। এবং তাকে ঘিরে কেন্দ্র করে আজকের এখানে, এটা ধরুন সন্দেশখালি ন্যাজাট থানার অন্তর্গত সন্দেশখালি ওয়ান ব্লকে যে উৎসবটা চলছে, তা এছাড়াও এই উৎসবের পুজো পর্বটা তো মূল আকর্ষণ, তাছাড়াও রয়েছে এখানকার জনজাতির বিভিন্ন নাচ, সমবেত গান বা নৃত্য যেগুলো হয় সেগুলো কিছুক্ষণ পরে চলবে, সেগুলো আমরা আবার তুলে ধরার চেষ্টা করব। আপনার সঙ্গে থাকুন। এবং আমরা যারা আজকে সুদূর কলকাতা থেকে প্রায় এখানে এসেছি, এসে পৌঁছেছি, এবং এখানকার যিনি বিধায়ক রয়েছেন তার তত্ত্বাবধানে চলছেন, যিনি অশ্বিনীবাবু রয়েছেন, এবং এলাকা এখানে এই যে সংগঠন তাদের সমস্ত কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য, তাদের এই সুন্দর বার্তা আমাদের মধ্যে দিয়ে পৌঁছে দেওয়ার জন্য। আমরা তো শুনলাম করমের বিভিন্ন উৎসব, কিন্তু আমরা যেটা মেন জিনিস, যেটা পুজো আজকের আকর্ষণ, যেটা যে পুজোটা, এই পুজোটা আমরা সচরাচর বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন যারা আমরা এই আগত দিনের মধ্যে দুর্গাপূজা বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব সেটা অনুষ্ঠিত হবে সেগুলো আমরা সবাই জানি কম বেশি, কিন্তু এই যে করম পূজাটা এটা অনেকেরই জানা নেই, কীভাবে হয়, কেমনভাবে হয়, তার কি রীতিনীতি রয়েছে, এগুলো সম্পর্কে আমরা এখানকারই যিনি রয়েছেন তার মুখ থেকে একটু জানি। প্রথমে আপনার নামটা একটু জানি। নমস্কার, আমার নাম প্রণব কুমার মাহাতো, আমি এই যে পুজো সংগঠন হচ্ছে সেই সংগঠনের মুখ্য উপদেষ্টা, মানে অশ্বিনীবাবুদের সঙ্গেই আমার সম্পর্ক। তো আমি কলকাতা বালিগঞ্জে থাকি, কিন্তু এই পুজোর আকর্ষণে এখানে চলে আসি। পুজোটা হচ্ছে বেসিক্যালি যারা উপজাতি, যারা জনজাতি, তারা বেসিক্যালি প্রকৃতি পূজারী, এদের দেবতা হচ্ছে প্রকৃতি, মানে গাছপালা বা পাহাড় পর্বত নদী নালা, এমনকি এদের গোত্রটাও
হিন্দুদের গোত্রের মতো নয়, অর্থাৎ কাশ্যপ এরকম গোত্র নয়, মুনিদের নামে গোত্র নয়। যেমন আমাদের গোত্র হতে পারে প্রকৃতির যে কোনো একটা বস্তু, যেমন কোনো মাছ হতে পারে, কোনো একটা পাহাড় হতে পারে, কোনো কচ্ছপ হতে পারে, পাখির নাম হতে পারে, সাপের নাম হতে পারে, এই ধরনের হচ্ছে আমাদের গোত্র, মাছের নাম। তো আমাদের এই পুজোটা বেসিক্যালি প্রকৃতিকে পুজো করি আমরা, একটা গাছকে উপলক্ষ করে আমরা প্রকৃতির আরাধনা করি। প্রকৃতির আরাধনায় প্রথমে অঙ্কুরোদ্গম করা হয়। অশ্বিনীবাবু বলছিলেন যে আমরা এই অঙ্কুরোদ্গমের মাধ্যমে আমরা আমাদের যে মেসেজ সমাজকে, সেটা হচ্ছে যে প্রকৃতিকে বাঁচাতে গেলে অঙ্কুরোদ্গম একটা বিশেষ ব্যাপার, অর্থাৎ সিডস থেকে যতক্ষণ একটা গাছ তৈরি হচ্ছে ততক্ষণ ফল পাওয়া যাবে না। তাই প্রথমে আমরা 7 দিন আগে বিভিন্নভাবে বিভিন্ন শস্য বীজের দানা ছড়িয়ে সেটাকে জল দিয়ে দিয়ে আমরা তার অঙ্কুরোদ্গম করি, তার বীজটাকে তৈরি করি, তারপর সেটাকে এখানে নিয়ে আসা হয়। সেটাই আমাদের পুজোর, সেটাকে বলা হয় যাওয়া, ওই সিস্টেমটাকে বলা হয়, এটাই হচ্ছে মূল আকর্ষণ। এর সঙ্গে আমাদের কোনো মন্ত্র নেই, কোনো তন্ত্র নেই, কোনো চ্যান্টস নেই, মানে আমরা কোনো ওই ধরনের কিছু ইউজ করি না। গান কি রয়েছে? গান আছে, এর জন্যে যাওয়া গান আছে। ওই শস্য বীজটা যতদিন ধরে হবে, মেয়েরা, অনুরা মেয়েরা, তারা এটাকে যাওয়াটা যতদিন না ওই শস্য বীজটা একটা বীজে তৈরি একটা অঙ্কুরোদ্গম হচ্ছে, ততদিন ওরা রাত জেগে জেগে গান করে 7 দিন ধরে। তারপর এই গানটা শেষ হলে সেটাকে এখানে নিয়ে আসা হয়। নিয়ে এসে আমাদের যে পুরোহিত, তাকে বলা হয় লায়া, সেই লায়া এখানে এসে কোনো মন্ত্রতন্ত্র নয়, তিনি একটা কাহিনী বলেন। সেই কাহিনীটা হচ্ছে ধর্ম আর কর্মের কাহিনী, অর্থাৎ ধর্ম হচ্ছে প্রকৃতিকে পুজো করো, আর কর্ম হচ্ছে তুমি তোমার কৃষিকাজ করো, তোমার নিজের কাজ করো। এই দুটো গল্প বলে আমাদের পুজোটা হয়। এবং তারপরে আমরা সমবেতভাবে সমস্ত 10-12 ঝুমুর দল, অর্থাৎ আদিবাসীদের নিজস্ব যে কৃষ্টি সংস্কৃতি আছে, সেই কৃষ্টি সংস্কৃতিটাকে সবার সঙ্গে আমরা একসঙ্গে নাচ গান করি সারা রাত। এবং পরের দিন সূর্যোদয়ের আগে এই যে করম গাছের যে বীজটা, গাছটাকে আমরা পুজো করছি, সেটাকে আমরা কাছাকাছি কোনো একটা নদী বা পুকুরে বিসর্জন দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করি। এই পূজার সময় কি শাল গাছের কোনো মতপ্রত সম্পর্ক রয়েছে? শালের ডাল দিয়ে এরকম কিছু? না, শাল গাছ ব্যাপারটা না, এটা যে কোনো গাছ হতে পারে নাকি? না, যে কোনো গাছ না, করম গাছ, একটা পার্টিকুলার গাছ, করম গাছ, করম গাছ, করম গাছকে আমরা পুজো করি। মানে শুধু এইখানে নয়, করম গাছ যেখানে আছে সেখানে এই ডালটা আনার সময় গাছে একটা নতুন গামছা বেঁধে দেওয়া হয়, তার কাছে আমরা মানত করি যে ঠাকুর, তোমার একটা অংশ আমরা নিয়ে গিয়ে পুজো করছি, তোমাকেই পুজো করছি, সুতরাং তুমি যেন আমাদের কিছু, মানে আমাদের যেন ক্ষতি না হয় তুমি দেখো বলে সেই গাছটাকে পুজো করে সেখানে একটা গামছা জড়িয়ে দিয়ে আমরা সেই ডালটাকে গাছ থেকে কেটে এনে এখানে প্রতিস্থাপন করি, করে তাকে পুজো করা হয়। আমি অশ্বিনীবাবুর কাছে আরেকটা কথা জানতে চাই, যেহেতু আপনাদের এটা মূলত মানে নদী তীরবর্তী একটি এলাকা, সেখানে দাঁড়িয়ে এই যে আপনারা যেমন গাছের পুজো করেন, কিন্তু আপনাদের এখানে একটা বড় সমস্যা তো নদী ভাঙন। নদী ভাঙনের উদ্দেশ্যে যেহেতু আমরা প্রত্যেকেই চাইছি গাছ লাগাই, দেশ বাঁচাই, বা নদী ভাঙনের একটা বড় ভূমিকা পালন করে গাছ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুন্দরবন বিরসা মুন্ডা আদিবাসী উন্নয়ন সমিতি, তারা কি এমন কোনো উদ্যোগ নেয় আপনাদের নিজেদের এলাকা বাঁচানোর জন্য? হ্যাঁ, আমাদের বিরসা মুন্ডার জন্মদিনে আমাদের এলাকার যিনি বিধায়ক এবং আমরা সম্মিলিতভাবে আমরা বিভিন্ন জায়গায় গাছ লাগার প্রোগ্রাম আমরা করি। শুধু তাই নয়, আমরা কোনো গাছ কাটতে আমরা বারণ করি। আপনি নিশ্চয়ই এই যে আসলেন কলকাতা থেকে, রাস্তায় দেখেছেন সমস্ত গাছ অ্যাজ ইট ইজ আছে, মানে আমরা একটা গাছের ডালও কাটি না, ডাল ভাঙতেও দিই না। এবং এখানকার আদিবাসীরা গাছকে যেহেতু দেবতা হিসেবে পুজো করে, তাই গাছের কোনো অনিষ্ট হোক তারা কোনোদিনই চান না। যে চারাটা পোতা হয় শুধু রুয়ে দিয়েই শেষ নয়, তাকে রক্ষণাবেক্ষণও এরা সারা বছর ধরে করে, পরিচর্যাটা নিজেরাই দায়িত্ব নিয়ে করে, যার জন্যে এই সুন্দরবন এত এতভাবে গাছ ধ্বংস হয়েছিল। এখন কিন্তু সুন্দরবনে নতুন করে আবার ম্যানগ্রোভ জঙ্গলকে আমরা তৈরি করছি, এবং আপনি যদি একটু ইন্টেরিয়ারে যান সেখানে দেখবেন সরকারি উদ্যোগে এবং বহু সংস্থা এনজিও তারা এসেও এই প্রকল্পে আমাদের সঙ্গে হাত মিলিয়েছেন। আমরা সেখানে স্থানীয়ভাবে তাদের সবাইকে সঙ্গে নিয়ে এই উৎসবটা আজ বিগত 8-10 ধরে করছি। ভগবান বিরসা মুন্ডা, ভগবান বিরসা মুন্ডা, ভগবান বিরসা মুন্ডা।
আর কি আপনারা শুনলেন যে এখানে বিশেষ কোনো মন্ত্র নেই, এখানে বিশেষ কোনো মন্ত্র নেই, এবারে কিছু কিছু প্রাচীন রীতিনীতি যেগুলো রয়েছে সেই রীতিনীতি মেনে গাছের পুজো করা হয়। এবং এই যে সমস্ত বীজগুলি বিভিন্ন গাছের বীজগুলি অঙ্কুরিত করা হয়েছে, সেই বীজগুলোর মধ্যে দিয়ে হলুদ বা আরও সব কিছু গাছের ডাল যেগুলো পোঁতা হয়েছে সেগুলো পুঁতে বটের ডাল রয়েছে, না বটের ডাল না, এটা গরম ডাল, যদিও আমার জানা নেই, এটা মূলত এই অঞ্চলেই দেখতে পাওয়া যায়, অন্য কোথাও অঞ্চলে তেমন দেখতে পাওয়া যায় না। আর এখানে এই পুরোহিতরা রয়েছেন, যারা ব্রতী, যারা সারাদিন উপোস করে রয়েছেন, তারা এখানে বসে রয়েছেন, এখন পুজো অর্চনা চলছে। সুন্দরবন বিরসা মুন্ডা আদিবাসী উন্নয়ন সমিতি, I'm gonna go.
আমাদের শ্রোতা বন্ধু যারা রয়েছেন তাদেরকে একটু জানিয়েও দিই, আমরা যখন আসছিলাম একথা ঠিকই একদম যে চারপাশ দূরে রাস্তার দুপাশ দিয়ে আর কি যখন আমরা ছুটে আসছি আমাদের গাড়ি, তখন ঘন সবুজে জঙ্গলের মধ্যে দিয়ে মনে হচ্ছে যেন আমরা কোনো পাহাড়ি এলাকায়, যেমন সেখানে গাছ কাটা হয় না বা কোনো একটা বন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। তাই এই যে গাছের পুজো করা এটা বোধহয় এদের কাছ থেকেই শিখতে হবে, এবং আমরা এর মধ্যে এনাদের মাধ্যমেই আপনাদেরকেও বার্তা দিতে চাই, ভারতবর্ষে যে যেখান থেকে যে প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠান শুনছেন আপনারা, ওনাদের মতো করে গাছকে যদি আমরা সেবা করতে পারি, পুজো করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা আজকের এই যে বিশ্ব উষ্ণায়নের জন্য আমরা হাঁপিয়ে উঠছি একটুখানি গরমের জন্য, একটু পাখা না হলে চলে না, একটু এসি না হলে চলে না, কিন্তু এই যে এসি থেকে যে পরিমাণের দূষিত গ্যাস বেরোচ্ছে সেটা আমাদের পরিবেশকে কীভাবে ক্ষতি করছে তার একমাত্র রক্ষাকর্তা হচ্ছে এই গাছ। তাই গাছ লাগান, দেশ বাঁচান, এটা যেমন ওনাদেরও বার্তা তেমনি আমাদের মাধ্যমে আপনাদেরও এটাই বার্তা, আপনারাও গাছ লাগান, দেশ বাঁচান। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। এতক্ষণ শুনলেন গত 14 সেপ্টেম্বর 2024 সুন্দরবন বিরসা মুন্ডা আদিবাসী উন্নয়ন সমিতির আয়োজনে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী নেজার থানার অন্তর্গত পূর্ব শঙ্করদহ বয়ারমারিতে আদিবাসী করম উৎসবের উপর আধারিত একটি বেতার প্রতিবেদন। নিবেদন করলেন সুব্রত চক্রবর্তী। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।